অবুজ প্রাণী বানরদের মৃত্যুর হার কমাতে ত্রিপুরা সিপাহীজলা জেলা বন দপ্তরের আধিকারিকদের বিশেষ উদ্যোগ। অবশেষে মৃত্যুর হাত থেকে ত্রিপুরা সিপাহীজলা অভয়ারণ্যের অবুজ প্রাণী বানরদের রক্ষা করতে বিকল্প ব্যবস্থা নিল বন দপ্তরের আধিকারিকেরা। ত্রিপুরা সিপাহীজলা জেলা বন দপ্তরের উদ্যোগে আগরতলা সাম্ব্রুম জাতীয় সড়কের ওপর দিয়ে বানরদের চলাচল করার জন্য বিকল্প ব্যবস্থা করল বন দপ্তরের আধিকারিকেরা। আর এই বিকল্প ব্যবস্থার ফলে যান দুর্ঘটনায় বানরদের মৃত্যুর হার অনেকটাই কম হবে বলে জানান বন দপ্তরের আধিকারিকেরা। জানা যায়, ইতিমধ্যেই ত্রিপুরা সিপাহীজলা অভয়ারণ্যের অনেক পশু রাস্তা পার হতে গিয়ে যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সিপাহীজলা জেলা বন দপ্তরের কর্মীদের এ বিষয়ে কোন রকম উদ্যোগ গ্রহণ না করায় একাধিকবার সংবাদ প্রচারিত হয়েছিল। আর সেই সংবাদের জেরে এবার ত্রিপুরা সিপাহীজলা জেলা বন দপ্তর নড়ে চড়ে বসল। অবুজ প্রাণী বানরদের চলাচলের জন্য আগরতলা সাম্ব্রুম জাতীয় সড়কের ওপর দিয়ে করা হলো বিকল্প যাতায়াতের ব্যবস্থা। আর এই ব্যবস্থার ফলে বানরদের মৃত্যুর হার অনেকটা কম হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা। আমরা ওই বানরের লেগে আর কি, বানর মারা যায় ওই রাস্তা দিয়ে ক্রস করলে, আমরা আর ওই পরের বৃষ্টিকূপ থেকে সিপাহী জলা আমরা কইছি আর কি দেওয়ার লেগে। কি এটা? এটা আমরা একটা উপর দিয়ে একটা বানর যাতে আসা যাওয়া করতাম এর লেগে একটা দিদি আর কি করে দিয়ে। বানরের লেগে রাস্তা নাকি? হ্যাঁ, বানরের রাস্তা, বানর যাতে রাস্তা জাতীয় সড়ক যাতে ক্রস করতে পারে এর লেগে। এটা তো মেন রুট, এটা জাতীয় সড়ক, এটা এর লেগে উপর দিয়ে আমরা এটা ধরে দিয়ে দিদি আর কি রাস্তা যাতে ক্রস করতে পারে। বানর উপস্থিত হয়ে গেল, কে কইছে আপনার? কে আমরা? ফরেস্ট ডিস্ট্রিক্ট অফিসার।